হ্যালো প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো আজকের ভিডিওর মূল বিষয়টি হলো দার্জিলিং এর চা বাগান নিয়ে। তো বন্ধুরা, এর আগে যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখেছেন, সেগুলো মূলত আমার তখন ঠিক ছিল না যে ইউটিউব ভিডিও করব বা আমারও ইউটিউব চ্যানেল হবে বা আপনিও আপনাদের সামনে ইউটিউব ভিডিও পরিবেশন করব। তার ফলে সেই সব ভিডিওগুলো খুব ভালো করে এক্সপ্লেন করা হয়নি। তো আশা করি পরবর্তী বা নেক্সট যে ভিডিওগুলি হবে সেগুলো খুব ভালো করে আমার যথাসাধ্য চেষ্টা করব, যাতে আরও ভালো করে আপনাদের সামনে ভিডিও পরিবেশন করা যায়। আমি আপনাদের সঙ্গে আছি সিড। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যদি কেউ মনে করেন যে ট্র্যাডিশনাল ড্রেস পরে গিয়ে এই চা বাগানটাতে ফটো তুলবো, তাহলে তাদের জন্য এই চা বাগানটা ঠিক সুইটেবল না। এছাড়াও আরও ভালো ভালো চা বাগান রয়েছে, যেমন গোপালদারা টি স্টেট, এছাড়াও আরও অন্যান্য রয়েছে, সেগুলোতে গিয়ে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার জন্য খুবই উপযোগী জায়গা, যার ফলে এই চা বাগানটিতে খুব একটা লোক ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলে না। আর এই চা বাগানটার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই চা বাগানটা দেখে মনে হবে যে পুরো পাহাড়ের গায়ে ঝুলছে। আপনি শেষের দিকে গেলে মনে হবে যেন এক্ষুনি হুমড়িকে পড়ে যাব। এছাড়াও এই চা বাগান থেকে একটা গ্রামের দৃশ্য দেখা যায়। এই যে ছোট্ট একটা গ্রাম, এটা দেখতে দূর থেকে অপরূপ সুন্দর লাগে। এছাড়াও এই চা বাগানে গিয়ে কেউ কোনো রকম চা পাতা ছিঁড়বেন না, যার ফলে ছোট ছোট রাস্তাও করে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে ঘিরে, যাতে কেউ না চা পাতা ছিঁড়ে নেয় এবং চা পাতা তুলে নিয়ে নষ্ট যাতে না হয় তার জন্য রাস্তাও করা রয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।